গাইস, আপনারা যারা স্কুটার কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক 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 বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমি চলে আসছি আলজান মোটরস হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে 2023 মডেলের একটা স্কুটার চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা হলো হোন্ডা ডিউ ডিলাক্স 2023 মডেল। সো আপনারা অনেকেই বলতেছিলেন নতুন এই ভেরিয়েশনটার একটা ভিডিও তৈরি করতে, তাই চলে আসছি আলজান মোটরসে। আজকে ভিডিওতে এটার এ টু জেড ডিটেলস ধারণা দিব, বর্তমান অফিসিয়াল প্রাইস কত, অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। আর বিশেষ করে আমার সামনে দেখতে পাচ্ছেন 2023 মডেলের দুটা কালার রয়েছে, একটা হলো রেড অ্যান্ড গ্রে কালার কম্বিনেশন আর একটা হলো গ্রে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে। দুটো কালারই খুবই গর্জিয়াস। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আজকে ভিডিওতে এটা সব কিছু ধারণা দিব। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অল রাইট গাইস, আমরা যদি সর্বপ্রথম এটার স্পেসিফিকেশন দিয়ে শুরু করি, সর্বপ্রথম এটা মেন পার্ট ইঞ্জিনে চলে আসি। যেহেতু স্কুটার, সো অবশ্যই পেছনের সাইডে ইঞ্জিনটা হবে। এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 109.19 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8 BHP 7500 RPM আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 8.91 নিউটন মিটার 5500 RPM। এই সেগমেন্টের ভিতরে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। 110 সিসি সেগমেন্ট যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে যথেষ্ট পাওয়ার আউটপুট ভালো, এবং এটা টর্কটা নিয়ে যদি কথা বলি টর্কটাও বেশি পাওয়ারের থেকে। সো আপনারা যখন জ্যামে বাইকটা রাইড করবেন তখন এটার শটল রেসপন্সটা অনেক ভালো মনে হবে। এর পাশাপাশি যেহেতু এটার ইঞ্জিন পারফরমেন্স ভালো, পাওয়ার আউটপুট ভালো, সো অবশ্যই অবশ্যই ব্রেকিংটাও এটা ভালো দেওয়া দরকার। এটার ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে এবং পেছনে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর স্পেশাল ব্রেকিং সিস্টেম হচ্ছে এখানে CVS ব্রেকিং দেওয়া হয়েছে। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অথবা সামনের ব্রেকটা প্রেস করেন তাহলে 60-40 রেশিওতে আপনার সামনে এবং পেছনের ব্রেকটা হবে। সো এই কারণে আপনার টায়ারটা স্কিড করবে না, কম্বাইন্ড ব্রেক হবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, টায়ারটাও যথেষ্ট ওয়াইড রাখা হয়েছে। যেহেতু স্কুটার, সো এটার রিমটা ছোট হবে, 15 সাইজের রিম এখানে ব্যবহার করা হয়েছে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, 90 সেকশনের টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন, এটা যথেষ্ট ওয়াইড টায়ার পেয়ে যাচ্ছেন। আর এই টায়ারের গ্রিপটাও অনেক ভালো, আপনার যখন টুকটাক কর্নারিং করবেন তখন এটা গ্রিপটা বুঝতে পারবেন। আর যেহেতু CVS রয়েছে সো ব্রেকিংটাও আপনার কনফিডেন্টভাবে করতে পারবেন, আপনার টায়ারটা স্কিড করবে না। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন আর পেছনে পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন। সাসপেনশনের ফিডব্যাকও খুবই ভালো, টায়ার গ্রিপও ভালো, ব্রেকিংও ভালো, আপনার যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুকে নিয়ে আসি, লুকস নিয়ে কথা বলি, বিশেষ করে 2023 মডেলের ডিউ ডিলাক্সের লুকসটা খুবই গর্জিয়াস করা হয়েছে। বিশেষ করে রেড কালারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে ফ্রন্ট থেকে একবারে লুকসটা অনেক অনেক বেশি গর্জিয়াস করা হয়েছে। এখানে হোন্ডার একটা গ্রাফিক্স করে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে, হোয়াইটের কম্বিনেশনে। এর পাশাপাশি হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন পুরোপুরি এলইডি হেডলাইট দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে DRL দেওয়া হয়েছে, সো আপনার যখন ইগনিশনটা অন করবেন তখন এই DRLটা জ্বলে থাকবে। আর ইন্ডিকেটরগুলো এখানে পেয়ে যাচ্ছেন হ্যালোজিং বাল্ব। আর কালার কম্বিনেশন নিয়ে আমি বারবার বলছি, কালার কম্বিনেশনটা খুবই জোস করছে। রেড কালারটা আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। আর পেছনের সাইডে ডিউ ডিলাক্স মেনশন করে দিছে, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর টেল প্রোফাইলে যদি নিয়ে আসি, এখানে পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ রাখা হয়েছে। আপনার টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং, অনেক বাল্কি একটা টেল প্রোফাইল রাখা হয়েছে। আর পিছন দিক থেকে দেখলেও অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। আর অ্যাডজাস্ট পাইপটা খুবই বেসিক ডিজাইনের রাখছে, পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিংয়ে পেয়ে যাচ্ছেন। আর একটা স্কুটার কিনতে গেলে সব থেকে প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হলো কমফোর্টেবলভাবে বসে রাইড করা যাবে কিনা। দেখতে পাচ্ছেন সিটটা অনেক ওয়াইড, ইজিলি 2-3 জন বসতে পারবেন। আর বিশেষ করে রাইডার সিটটা দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল, যথেষ্ট ওয়াইড, আর সিটের ম্যাটেরিয়ালগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা যখন বাইকটা রাইড করবেন বা স্কুটারটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর এটা সিট হাইট হচ্ছে 765 মিলিমিটার। স্কুটার আর কি আপনার হাইটের কোনো সমস্যা হয় না, তাও যথেষ্ট কমফোর্টেবলভাবে 5 ফিট বা 5 ফিটের নিচে হলেও আপনার বাইকটা স্কুটারটা রাইড করতে পারবেন। আর এখন যদি ককপিট ভিউতে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও সেম আগেরটার মতোই রাখা হয়েছে। ডিউ ডিলাক্সের 2023 মডেলও আপনার আগেরটার মতোই মিটার কনসোল পেয়ে যাচ্ছেন, পুরোপুরি ডিজিটাল মিটার। রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সেলফ রয়েছে, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি, আপনার যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন দেওয়া হয়েছে, এই সাইড আপনার কি ইনস্টল করতে হবে,
আর এখানে দেখতে পাচ্ছেন একটা কি ঢাকনা দিয়ে দিছে, আর মোবাইল এখানে দেখতে পাচ্ছেন স্কুটার যেহেতু স্পেস রাখা দরকার, তো আপনার কোনো ব্যাগট্যাগ ক্যারি করার প্রয়োজন হলে এখানে স্পেস রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনার ব্যাগট্যাগ এখানে ক্যারি করতে পারবেন। এর পাশাপাশি সিটের নিচেও আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সিটের নিচে হেলমেট ডকুমেন্ট যে কোনো কিছু রাখার প্রয়োজন হলে আপনারা রাখতে পারবেন। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এটার মধ্যে অটো ব্রেকিং সিস্টেমটাও রয়েছে। আপনার এই যে এই জিনিসটা দেখতেছেন, এটা যদি আপনার প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার পেছনের টায়ারটা অটোমেটিকলি ব্রেক হয়ে থাকবে। হোন্ডা ডিউ ডিলাক্স, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 158 mm। তো বাংলাদেশে যে কোনো রাস্তায় আপনি খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 104 kg। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন। আর বিশেষ করে একটা স্কুটার মানুষ কিনে হলো কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য, আপনার লং টাইম স্কুটার রাইড করলেও জানি আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন না হয়, সো এটা কমফোর্টনেস কন্ট্রোলিংও খুবই ভালো আর ওয়েট ডিস্ট্রিবিউশনও খুবই ভালো, সো আপনার যখন হাইওয়েতে বা ওভার স্পিডে রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন। আর আমি বারবার লুকস নিয়ে কথা বলতেছি, দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে যদি আপনাদের একটু দেখাই, খুবই গর্জিয়াস লুকস করা হয়েছে, কালার কম্বিনেশনটা খুবই জোস করা হয়েছে। আর এখন যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটার কিট বলেন, সিটের ম্যাটেরিয়াল বলেন, বিশেষ করে কালারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, অনেক প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। এই প্রাইস সেগমেন্টের ভিতরে আপনারা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি একটা স্কুটার পাচ্ছেন, এটা বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন বাইকটা রাইড করবেন বা স্কুটারটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। সো আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে একটা বেস্ট কোয়ালিটির স্কুটার কিনতে চাচ্ছেন তাদের জন্য হোন্ডা ডিউ ডিলাক্স এটা একটা বেস্ট চয়েস হতে পারে। আর হোন্ডা সম্পর্কে আপনার সবাই অবগত আছেন, তারা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল্ড কোয়ালিটি আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন, আর বিশেষ করে এটা হলো ইন্দোনেশিয়ান ভেরিয়েশন, সো এটা বিল্ড কোয়ালিটি আপনার কেমন হবে বুঝতেই পারতেছেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, টুকটাক এটার ইনফরমেশন ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো এখন অফার প্রাইস অফার আছে কিনা বা এটার প্রাইসটা কত সেটা যদি একটু জানাই, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,85,900 টাকা। সো এর মধ্যে থেকে অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, 1,85,900 টাকা দিয়েই আপনার বাইকটা পার্চেস করতে হবে। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি, স্পেশালি আপনার যদি আলজাহান মোটরস থেকে বাইকটা পার্চেস করেন বা স্কুটারটা পার্চেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি ডাকার কাভার। শুধুমাত্র আমাদের ভিডিওটাকে যদি মেনশন করেন তাহলে আপনারা এই স্পেশাল গিফটগুলো পেয়ে যাবেন। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।